এ আলমের পাচার করা টাকার থেকে নিয়েছেন রেহানা ও জয় রিমান্ডে বললেন সালমান এপ রহমান যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মধ্যরাতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজের পোস্ট সাত সকালে কোর্টে সালমানের রহমান ও আনিসুল ফের রিমান্ড আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত এসালমের পাচার করা টাকার অর্থে কি নিয়েছেন রেহানা ও জয় রিমান্ডে বললেন সালমানানেফ রহমান রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানেরফ রহমান সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এসালম প্রায় দেড় লাখ টাকা পাচারের তথ্য উঠে এসেছে পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় কোটি টাকার অর্থে কি শেখ রেহানা এবং সজীব সাজি বোয়াজের জয়কে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিটিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সব সময় সায় দিতেন সরকারের শীর্ষ নিয় কিছু ব্যক্তি শেখাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ডড়পাটের জন্য বেছে নিয়েছিলেন সালমানের রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললো অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদ বাধ্য করতেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়তুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলো সালমানের পছ পছন্দ না হয় তিনি যোগদান করতে পারেননি একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামালউদ্দিন উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলো দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করেন এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় সাত হাজার কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন প্রশ্নের মধ্যে ছিল আইএফআইসি আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করেছিলেন বন্ডটি আসলে ব্যক্তি সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড ছিল কিনা কারণ এই বন্ডের মাধ্যমে এক কোটি টাকা তুলে নেওয়া হয়েছে তদন্ত সংশ্লিষ্টরা এ প্রতিবেদককে বলেছেন তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছিলেন দুই হাজার দুইশো পঞ্চাশ কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছিলেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলোর বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান গত তেরো আগস্ট রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মন্সী সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মন্সীকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার ইমরান খান তথ্য জানিয়েছেন তিনি গণমাধ্যমকে বলেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামের স্বর্ণ শ্রমিক নিহতের ঘটনায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু জনের বিরুদ্ধে মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইমরান খান গত বাইশে আগস্ট টিপু মুন্সি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে স্থগিত করে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেই সঙ্গে তাদের বালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেনও স্থগিত করা হয় ছাত্র জনতার আন্দোলনের চলাকালে গত বিশ আগস্ট রংপুরে অটোরিকশা চালক মানিক মিয়া নিহত ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা হয় সেই মামলার আসামি টিপু মুন্সী টিপু মুন্সী সালের অষ্টম জাতীয় নির্বাচনে রংপুর চার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন এরপর দুই সালের নবম দুই সালের দশম এবং দুই সালের একাদশ জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর চার পীরগাছা কাউনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাত জানুয়ারি দুই সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পাঁচ আগস্ট দুই সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সদস্য পদ হারান মধ্যরাতে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে সোহেল পোস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পোস্টে তাকে রহস্যময় ব্যক্তিরা গোপনে নজরদারিতে রেখেছেন বলে অভিযোগ করেছেন তিনি সেই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছেন সোহেল তাজ বুধবার আটাইশ আগস্ট মধ্যরাতে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সোহেল লিখেছেন দৃষ্টি আকর্ষণ প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনিত ও রহস্যজনক ঘটনার শিকার হয় একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভেতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তাকে তার জিজ্ঞাসা করি প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা জবাবে সে বলল আমি আপনাকে চিনি আপনি তাজ তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল তারপর আমাকে বলল চলে যেতে আর সেও সাইকেল ঘুরিয়ে চলে গেল তিনি আরো লিখেছেন তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট যে সে কোনো গোয়েন্দা সংস্থার লোক এভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে ছি ছি এই ঘটনা তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টে জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই রেজুলেশন ক্রোস্ট সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলি ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী সময় রাত দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা সোহেল তাজ বলেন আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনে এই মোটরসাইকেল আরোহী ছিল সোহেল তাজ 2001 সালে নির্বাচনে গাজীপুর চার কাপাসী আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এরপর 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেত্রীদিন মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হয় সোহেল তাজকে একই বছরের 31 মে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন তিনি এরপর 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ সাত সকালে কোর্টে সালমারে প্রহমান ও আনিসুল ফের রিমান্ড সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন আমরা দুজনই আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আদালতের কাছে ন্যায় বিচার চাই শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার সকাল সাতটায় সালমান এফ রহমান ও আনিচুল হককে আদালতে হাজির করে পুলিশ আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম উল্লেখ করেন সালমান এফ রহমান ও আনিসুল হক মামলা এজাহার নামীয় চার ও পাঁচ নং আসামি এজাহারে বর্ণিত সহিংস ঘটনার বিষয় সহ ভিক্টি মোহাম্মদ সুমন শিকদারের হত্যার ঘটনায় তারা অবগত আছেন এছাড়া তারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এজাহার নামীয় অন্যান্য আসামিদের উস্কানি দেওয়া সহ গুলি করে হত্যার নির্দেশ প্রদান করিয়াছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় এর আগে গত তেরো আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয় পরের দিন নিউ মার্কেটে এক দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা অভিযোগ করা মামলায় তাদের দুজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ প্রথম দফার রিমান্ড শেষে গত ২৪ আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল এরপর নিউ মার্কেট থানার পৃথক দুই মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গুলি করে সুমন তার হত্যা করা হয় নিহতের মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো উনআশি জনকেও আসামি করা হয়